বিজিবির অভিযান ঘিরে তুল কালাম কাণ্ড পঞ্চগড়ে মাদক দিয়ে চেয়ারম্যানকে ফাঁসানোর অভিযোগ দেখা দেয় উত্তেজনা বিক্ষোভ সড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ জনতা পরে প্রশাসনের তদন্তের আশ্বাসে শান্ত হয় পরিস্থিতি তেতুলিয়ার ভজনপুর ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন শুক্রবার দুপুরে ভাঙ্গিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় বিজিবি এ সময় 107 বোতল ফেন্সিডিল জব্দের দাবি করা হয় পরে চেয়ারম্যানকে ভূতিপুকুর ক্যাম্পে নেয়ার চেষ্টা চালায় বিজিবি বাধা দেয় উত্তেজিত জনতা এক পর্যায়ে পঞ্চগড় তেতুলিয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী তারা দাবি করেন মাদক দিয়ে ফাঁসানো হচ্ছে চেয়ারম্যানকে হঠাৎ করে কিছু পুলিশ গাড়ি সর নিয়ে আসলো তখন আমি জিজ্ঞাসা করতে গেলাম ভাই কী খবর বলছে আপনারা ভিতরে যান আমাদেরকে ঘরে আসে দরজা দরজা বন্ধ করে দিচ্ছে আমরা যে জানলা দিয়ে দেখতেছি আমাদেরকে জানলাগুলো বাস দিয়ে মানে পিছন থেকে বাস দিয়ে চালিয়ে দিচ্ছে যেন আমরা দেখতে না পারি চেয়ারম্যানের বাড়িতে নিজেই ফেন্সিডিল বোতল ঢুকাইলো ঢুকা চেয়ারম্যানকে ধরে নিয়ে যাচ্ছে চেয়ারম্যান তো সৎ চেয়ারম্যান একটা বিড়িও খায় না পানও খায় না দুই তিন দিন আগে গরু নিয়ে বিডিআরের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছিল তো ওরা সমাধান করছে আজকে হঠাৎ করে আমরা শুনতেছি যে ওনাকে বাসায় যায় এরকম বিডিআর ফেন্সিডিলের একটা গ্যাঞ্জাম লাগায় ওনাকে উঠায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন মুসলিম উদ্দিন ষড়যন্ত্রের শিকার বলে দাবি তার ওরা কিভাবে আসে চালাকি করে আমার রুমে কিভাবে এই যে 107 বোতল ফেন্সিডিল কিভাবে দিল না দিল আমাদেরকে সব ইসটা বাইরে রাখছে আমরা কিন্তু বলতে পারি না ঘটনাস্থলে যায় বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা তদন্তের আশ্বাস দেন তারা এটা খুবই খারাপ হয়েছে যে একজন চেয়ারম্যানের বাসা এভাবে ভুল বুঝাবুঝি হয়েছে তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন এই রকম ঘটনা এমনি এমনি হয় না নিশ্চয়ই আপনাদের মধ্যেও কোনো সমস্যা আছে উত্তেজনাটা সামাল দেওয়ার জন্য বিজিবির তরফ থেকে অনুরোধ করা হয় এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলা প্রশাসন আমরা সবসময় চাই এলাকায় আইন শৃঙ্খলা কখনোই অবনতি না ঘটুক পরে শান্ত হয় পরিস্থিতি তিন ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা ওবাইদুর রহমান যমুনা নিউজ